নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার, আর শখে রয়েছে আমি রাখি। আর আজকে এসেছি আমরা প্রথমবারের জন্য লালকুঠি ধারাবাহিকের সেট ভিজিট করতে। এখন আমরা রয়েছি মেকআপ রুমে, আর আমাদের সাথে রয়েছে জুধাজিৎ দা আর রাহুল দা। কেমন আছো? খুব ভালো। দুর্দান্ত আছি, দারুণ আছি। এই ফ্লোরে এলে আর এই সেটে এলে, বিশেষ করে আমাদের এই মেকআপ রুমে এলে আমাদের মন প্রাণ আরও ভালো হয়ে যায়। তার কারণটা কি আমরা জানতে পারি? রাহুল শুরু কর। কেন, আমাদের সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, সবাই সবার সাথে এত ভালোভাবে আমরা মিশে গেছি, এত হাহা হিহি হো হো হয় আমাদের মধ্যে, ফাজলামি হয়, যে তখন এটার কাজ মনে হয় না, একটা পিকনিকের এক্সটেনশন মনে হয়। একদম তাই, একদম তাই। সেই জন্যেই মানে সিন পড়া হয়, কস্টিউম চেঞ্জ হয়, সিনে যাওয়া হয়, পরের সিনের একটা প্রিপারেশন থাকে, সেগুলো হয়। কিন্তু এইগুলোর সাথে সাথে যেগুলো হয় আর কি, যে ফিলার্সগুলো থাকে, সেগুলো আর কি একটা মেকআপ রুম গ্রিন রুমে যা যা থাকলে, মানে আপনা থেকেই কাজটার জন্য একটা আলাদা একটা বাড়তি একটা একটা চার্জ ডাব বুস্ট আপ আমরা হয়ে যাই। সেই হা হা হি হি হ্যাঁ হ্যাঁগুলো মানে মারাত্মক লাগে। আমরা ঢোকার মুখে শুনছিলাম, বাইরে থেকেই একটা আওয়াজ পাচ্ছিলাম, তো আমরা আসা মাত্রই সেসবগুলো বন্ধ হয়ে গেল, মানে আমি কোথাও এসে সেগুলো বিঘ্ন ঘটিয়েছি এক্স্যাক্টলি। তো তোমাদের কি এটা সারাক্ষণই চলতে থাকে এরকম? হ্যাঁ, মানে সারাক্ষণ চলতে থাকে, কিন্তু বিইং এ হিউম্যান বিইং কখনো এনার্জি ড্রপ করে, কখনো আর ভালো লাগছে না কতক্ষণ বসে আছি, কারণ আমরা আসলে অভিনয়টা ভালোবেসে করি, আমাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা অপেক্ষা করার, তো সেই অপেক্ষাটা অনেক সময় বিরক্ত করে দেয় কখনো কখনো, না হলে আমরা সবসময় হইহুল্লোড়ই করি। লালকুঠি ধারাবাহিকের সেট ভিজিটে এসেছি আমরা, এবার জানতে চাইব যে লালকুঠি করতে কেমন লাগছে? দুর্দান্ত। যেখানে এতগুলো বন্ধু তৈরি হয় সেই ফ্লোরটা তো একটা মায়ায় বেঁধেই ফেলে, এর বাইরে কাজ হিসেবেও এটা অন্যরকম, এটা রান অন দ্য মিল নয়, রান অন দ্য মিল প্রজেক্ট নয় এটাতে। এখনও আমরা এই সিরিয়ালটা চালাচ্ছি এবং সেই সিরিয়ালটাতে আমরা কিচেন পলিটিক্স এখনও ঢুকি নিয়ে আমরা অন্যরকমভাবে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, উইচ ইজ ভেরি এক্সাইটিং। কোথাও গিয়ে এই ধারাবাহিকটা যেটা আমরা বলে আসছি বা দেখছি, তে থ্রিলিং হচ্ছে একটা ব্যাপার, আমরা প্রত্যেকটা এপিসোড দেখছি যেন মনে হচ্ছে ওয়েব সিরিজ দেখছি। তো তোমাদের কীরকম লাগছে এটা? কি তোমাদের ওরকম লাগছে? হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা করে কী বলো তো, মানে ওয়েব সিরিজ বা সিরিয়াল করার যে প্রিপারেশন এখন মানে ভাগাভাগি হয়ে গেছে, অভিনয়ের দিক থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট, মানে এই চরিত্রটা যদি আমি ওয়েব সিরিজে করতাম তাহলে এরকমভাবে কথা বলতাম, আর এইটা যেহেতু আমি এই চ্যানেলের এই সিরিয়াল করছি বা ওই চ্যানেলের অমুক চ্যানেলের যদি সিরিয়ালটা করতাম একই চরিত্র অন্যভাবে করতাম, বেসিকটা তো খুব একই থাকে। তো প্রশ্নটা যদি এইরকম না করে খুব সিম্পল একটা ফরম্যাটে করা যায়, যে 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 চরিত্রগুলো আমরা করছি তা সেই চরিত্রগুলো করতে কীরকম লাগে, আর এটা ওয়েব সিরিজের মতো হচ্ছে না সিরিয়ালের মতো হচ্ছে, সেইগুলোর কী বলে বিচার করার দায়িত্বটা দর্শকদের কাছেই থাক। মানে ব্যক্তিগতভাবে রাহুল বিক্রম করছে, আমি ফাল্গুনি করছি, হ্যাঁ আমরা বললাম না, ওই হই হই করতে করতে খুব মজা করতে করতে স্ক্রিপ্টটা পেলে স্ক্রিপ্টের মতো করে পড়ে নিয়ে যখন সেট রেডি হয়ে যায় যখন যাই তখন খালি ওয়েট করি যে রোল রোলিং অ্যাকশনটা কখন শুনবো। সেই জন্যে মানে যে যতটুকু মানে ইনডিসিপ্লিনড আমরা ওয়েতে এই মেকআপ রুমে থাকি তার থেকে অন্তত 10 গুণ 20 গুণ ডিসিপ্লিন ওয়েতে সিনটা যখন শুরু হয়ে যায় আপনা আপনি না চলে আসে, যখন দেখি ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে, ডিরেক্টর রেডি হয়ে গেছে, আর 5 জন আর্টিস্ট টেকনিশিয়ান ভাই বোনরা রেডি হয়ে গেছে, তখন ওয়েব সিরিজ না সিনেমা না সিরিয়াল ভেবে লাভ নেই, কীরমভাবে কী হবে ভাব নেই, ভেবে লাভ নেই, যে চলো এইটা সিনটা যেরমভাবে করা উচিত সেভাবে করি। তো সেইটা আমার ব্যক্তিগত মতামত, তুই কী বলবি? একদমই তাই, আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবার বাকিটা। আর সবার সঙ্গে বন্ডিং শুনলাম আমরা তোমাদের মেকআপ রুমে, বা তোমার আর্টিস্টের সঙ্গে, মানে তোমার যে অপোজিটে করছে রূপা, তো তার সাথে সম্পর্কটা কেমন, বা তোমরা বেস্ট ফ্রেন্ড? মানে রূপমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এটা নিয়ে আমার উনি অন্তত কোনো দ্বিধা নেই, মানে আমার স্কুলের বন্ধুরা একটা অন্য জায়গায় আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার যে কজন কাছের বন্ধু আছে তার মধ্যে রূপমা অন্যতম, এবং আই লাভ হার, প্রচণ্ড ভালোবাসে। দাদার কাছে আমি জানতে চাইবো যে আফটার এই ফ্লোরে সব থেকে ভালো বন্ধু কে রয়েছে? এই ফ্লোরে দেখো
কী হয় বলো তো, যেহেতু সিরিয়াল তো আগে যেমন একটা সিরিয়াল শুরু হচ্ছে বছরের পর বছর চলবে, আর আমি একটা সিরিয়াল করছি অন্য কিছু করতে পারছি না, এখন সিরিয়ালগুলোর একটা সিরিয়ালের সাথে আরেকটা সিরিয়াল, ওরা যারা প্রোটাগনিস্ট করে মেল ফিমেল মানে হিরো হিরোইন ছাড়া, তারা বাদ বাকি আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট করি, ধরো একসাথে দুটো সিরিয়াল করছি, তো সেই ভাগাভাগিটা থাকে, তো তো সেই জন্য আর সবই পরিচিত। জীবনে প্রথমবার আমি অমিতাভ বচ্চনের সাথে কাজ করলাম বা শাহরুখ খানের সাথে কাজ করলাম, তোর গুরুকেও বললাম আমার গুরুকেও বললাম, তো সেরম তো না, তো সেই জন্য বন্ধুত্বটা যেমন থাকে। এই ফ্লোরে আগে অন্য সিরিয়াল করতাম অন্য চ্যানেলের, এই মেকআপ রুমে বসা হতো। সব থেকে ভালো বন্ধু বলতে গেলে যদি বাই চান্স কারোর নামটা মিস হয়ে যায় তখন, আর সে যদি এটা আবার দেখে, নিশ্চয়ই দেখবে, সবাই দেখে, সে বলে ভাই এটা ভালো করলি বা দাদা এটা ভালো করলে, সেই জন্য আমি বলতে, আর খুব অনেস্টলি এটা বলছি এখানে না, মানে আমি একদম জুনিয়র মোস্ট টেকনিশিয়ান থেকে সিনিয়র টেকনিশিয়ান, ডিরেক্টোরিয়াল টিম, চ্যানেলের যেসব বন্ধুরা আছে, আমরা যারা আর্টিস্ট আছি, সব গুলে মিলে না, মানে ও আর্টিস্ট বলে ওর সামনে এই আলোচনাটা করবো, ওইখানে ডিরেক্টোরিয়াল টিম আসছে, একটা চ্যানেলের লোক আসছে আলাদা করে, এটা অন্তত আমাদের মধ্যে হয় না, ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে, মানে এই টিমটার মধ্যে হয় না, অনেক জায়গাতেই এখন দেখেছি যে অনেক, আর এই যে নতুন জেনারেশন উঠে এসেছে ওরা এত বেশি স্মার্ট, এত বেশি আমাদের থেকে জানে, সব রকম আলাপ আলোচনা হ্যাঁ হ্যাঁ হি করতে করতে কাজের সময় কিন্তু ওরা দেখি যে আমাদের থেকে 1% বেশি সিরিয়াস হয়েছে কাজ করে, বুঝলি না, আলাদা করে আমার না একটা সত্যি কথা বলছে, ওর সাথে কাজ করতে ভালো লাগছে না, বা আমার না ওর সাথে কাজ করতে খুব ভালো লাগছে, তো এরকম কোনো ডিসক্রিমিনেশন আমি কারোর মধ্যেই দেখিনি, আমার মধ্যে তো দেখিনি। আর এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, রাহুল রুকমারও তো আগে একটা সাকসেসফুলি একটা প্রজেক্ট করেছে, এখানে আবার এই পেয়ারটাই করছে, এই পেয়ারটার সাথে আমার ফার্স্ট টাইম কাজ করা, তো আমার একবারও মনে হয় না ওরা যেরমভাবে থাকে বা ওদের সঙ্গে বাদবাকিদের নিয়ে যেরম থাকে, যেরকম ওইখানে ওরা একদম কেউ কারুর সাথে মানে একটা বেশি এক্সট্রা কথা বলে না, আর এইখানে হা হা হি হি খুনসুটি পেছনে লাগা খাওয়া দাওয়া এমনি চলেই থাকে, তো দুটোর ব্যালেন্সটা এত এত চাপের হয়ে যায়, মনেই হয় না যে এইখানে ও ওকে বেশি প্রেফারেন্স দিচ্ছে বা অমুককে বেশি প্রেফারেন্স দিচ্ছে, সবাই এখানে না মুড়িমুড়কির মতো একদম, আমাদের যারা সিনিয়র আছে তারাও, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, কখনো মনে হয়নি উনি এত বড় এতদিন ধরে কাজ করছেন, উনি এতদিন ধরে কাজ করছেন সেই জন্য একটু হয়তো পর্দা রেখে মিশছেন, কিচ্ছু নয়, সব এখানে এক, খুব ভালো লাগছে। ধারাবাহিকের গল্পে কি চলছে ছোট করে একটু শুনতে চাই। এখন অনামিকা লালকুঠিতে ঢুকে গেছে, এবার একটার পর একটা দুর্ঘটনা অঘটন বা মিস্টিরিয়াস ঘটনা যেগুলো ঘটছে রহস্যজনক, সেই রহস্যের কিনারায় পৌঁছানোর চেষ্টা করছে অনামিকা। আর বিক্রম জিনিকে ভুলতে পারছে না, ওর ছোটোবেলার ভালোবাসা, সেই জন্য বিক্রম আর অনামিকার ভালোবাসাটা এখনও পরিণতি পাচ্ছে না। লালকুঠি ধারাবাহিকের মধ্যে তোমার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? লালকুঠি ধারাবাহিকের মধ্যে বেতালের সাথে কি কি ছিল, বেতালের সাথে না সিরিয়াল হতো একটা, বিক্রমকে ভালো লাগে এই আর কি পাচ্ছি। আমার একটা প্রজেক্ট করতে গেলে এটা তো আমার সন্তান, আবার এটা আমার জননী, মানে এ আমাকে খাওয়াচ্ছে সেই অর্থে সে আমার জননী, আবার এখানে একটা করে সিন আমরা প্রসব করি সেই অর্থে আমি এর বাবাও, তো এর কোনো অংশটাকেই আমি খারাপ বাঁচতে পারবো না, এ পুরোটাই আমার, এর প্রত্যেকটা টেকনিশিয়ান আমার, এর প্রত্যেকটা অভিনেতা আমার অংশ। চরিত্রটা করতে কেমন লাগছে সেটা নিয়ে একটু শোনা। খুব ভালো আমার, আমি চরিত্র খুব কম করেছি, প্রচণ্ড রুড, নিজের পাস্টের জন্য কারোর সাথেই ঠিকভাবে কথা বলে না, ভালো লাগছে। দাদা আপনার কাছেও সেম প্রশ্ন থাকবে যে চরিত্রটা করতে কেমন লাগছে, আর লালকুঠিতে আপনার সবথেকে প্রিয় জিনিস কোনটা? ওই যেটা আমরা বারবার বলছি, লালকুঠি এটা তো একটা সিরিয়াল হচ্ছে, একটা গল্পটা খুব ইন্টারেস্টিং, প্রথম যখন গল্পটা শুনেছিলাম সেই ব্রিফটা, যেরকম যেরকম সিরিয়াল করে এসেছি বা হচ্ছে, বিরাট আলাদা হয়তো কিছু না কিন্তু অল্প হলেও আলাদা। এবার সবসময় কি মানুষের মন তো একটু অল্প আলাদাটাতেই মনে করে আরে ব্যাস এটা এরকম হলো, ওই একটা স্পার্ক আছে, ওই একটা এক্স ফ্যাক্টর আছে, যখন গল্পটা শুনেছিলাম তখন
মানে শিওর হই হ্যাঁ বলেছিলাম যে এটার একটা এক্সপেক্টার আছে, কতদিন থাকছে, তারপরে বাজারে কীরকম বিক্রি হচ্ছে, টিআরপি উঠবে, টিআরপি পড়বে, এর চরিত্র এর ভাল লাগবে, ওর চরিত্র ওর ভাল লাগবে, তো সেইগুলো বাদ দিয়েই বলছি, আমার পুরো টোটাল প্যাকেজটাই ভাল লাগছে, টিমটা ভাল লাগছে, গল্পটা খুব ভাল লেগেছে। আর আমার চরিত্রটা, ফাল্গুনের চরিত্রটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই চরিত্রটা না অনেক কিছু জানে, এখন যত অবধি গল্প গেছে, যতটা টেলিকাস্ট হয়েছে, যতটা আমরা শ্যুট করেছি বা যতটুকু আমরা জানি, ততটুকুতে দেখা যাচ্ছে যে এ কিছুই বলেনি, মানে অল্প অল্প বলেছে। আর একটা জিনিস, হিরো কে, মানে বিক্রমকে, ভাগ্নেকে অরিজিনালি মামা কিন্তু খুব ভালোবাসে। একটা দুটো সিন হয়েছে, তার মধ্যে একটা আমার খুব প্রিয় সিন গেছে, যেখানে ছোটোবেলা থেকেও সব কিছুর আগে মামার কাছে সাবমিট করতো, সাবমিট করতো বিক্রম মামাকে, তো সেই জন্য আমাদের কেমিস্ট্রিটা, আমাদের বন্ডিংটা যেমন মেকআপ রুমে ভালো, ওখানেও খুব ভালো। আর বাদ বাকিদের সঙ্গে যেমন হয় সেরকম, কিচেনে পলিটিক্সটা নেই, সেই জন্য গল্পটার স্বাদটা এখনও ভালো আছে, দর্শকদেরও আশা করি ভালো লাগছে, আমাদেরও করতে ভালো লাগছে। দর্শকদের একটা কথাই বলবো যে শনিবার আর রোববার টেলিকাস্ট হয় না, সেই জন্য আমাদেরও মন খারাপ, আপনাদেরও তো নিশ্চয়ই মন খারাপ হবে, কিন্তু সোম থেকে শুক্র, কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমরা যেমন নিয়ম করে প্রজেক্টটা পারফর্ম করি, আপনারাও নিয়ম করে দেখুন, লালকুঠিটা একটা অভ্যেস করে ফেলুন, খুব একটা হতাশ হবেন না। একটা অন্যরকম কাজ, একটা অন্যরকম প্রচেষ্টা, সেটাকে আপনারা যদি উৎসাহ দেন তবেই আরও অন্যরকম কাজ আপনারা দেখতে পারবেন, অন্যরকম কাজে প্রযোজকরা উৎসাহী হবে, সেই জন্য আপনারা লালকুঠি অবশ্যই দেখুন সোম থেকে শুক্র রাত 9:30 জি বাংলা। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, থ্যাংক ইউ, আর দর্শকদেরও ধন্যবাদ টলি রিপোর্টারকে সাপোর্ট করার জন্য, আর পাশে থাকবেন টলি রিপোর্টারের সাথে, পাশে থাকবেন টলি রিপোর্টার।